আলুর সঙ্গে দুটি উপাদান মিশিয়ে তৈরি করে ফেলা একটা ফেস প্যাক আর এই ফেস প্যাকটা সপ্তাহে একদিন ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবে মুখের কালো দাগ থেকে শুরু করে মুখটাকে ফর্সা করবে ব্রণের দাগ তুলে ফেলতে খুব সাহায্য করবে আর কালো দাগ তো খুব তাড়াতাড়ি করে তুলে ফেলে আলুর রস সেটা তো তোমরা ভালো করেই জানো তো দেখো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার এটাকে পেস্ট করে নেবো তো তোমরা ওইভাবে পেস্ট করে নেবে আলুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো কালো দাগ তুলতে খুব সাহায্য করে আর স্কিনটাকে হোয়াইট করতে কিন্তু খুব সাহায্য করে ব্রোনের দাগ তুলতে খুব সাহায্য করে তোমরা যারা দেখো আমার ভিডিওটা যেটা কিনা আমি কালো দাগ তুলতে দিয়েছিলাম চোখের নিচে কালো দাগ তারা কিন্তু অনেকে কমেন্ট করেছো যে তোমাদের খুব ভালো রেজাল্ট পেয়েছো আলুর রস চোখের নিচে ব্যবহার করে তো এটা কিন্তু মুখেরও কালো দাগ তুলতে খুব সাহায্য করবে তো দেখো এখানে আমি আমার পরিমাণ মতো আলুর রস নিয়ে নিয়েছি এবার এই আলুর রসের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে খুবই সিম্পলি একটা জিনিস সবার ঘরে ঘরে সেটা থাকে সেটা এটা হচ্ছে হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো হলুদ আমাদের ব্রণের দাগ তুলতে খুব সাহায্য করে আর মুখটাকে গ্লোয়িং করে মুখের মধ্যে আলাদা একটা গ্লো নিয়ে আসে তো হলুদটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর তারপর একটু নাড়াচাড়া করে এগুলোকে ব্যাস ভালোভাবে মিক্সড করে নেবো তো এগুলোকে কিন্তু ভালোভাবে মিক্সড করা খুব জরুরি কেননা ভালোভাবে যদি মিক্সড না হয় আর রিমিডিটা তৈরি হবে না আর রিমিডিটা যদিও কোনোভাবে তৈরি হয়ে যায় কাজ কিন্তু করবে না তো এগুলোকে ভালোভাবে একে অপরের সঙ্গে মিক্সড করাটা খুব জরুরি আর হলুদ হলুদের মধ্যে যা যা আছে আশা করি তোমাদের বলতে হবে না হলুদ সম্পর্কে এমন কেউ নেই যে জানো না যে হলুদ আমাদের জন্য কতটা ভালো আমাদের থেকে শুরু করে খাওয়া পর্যন্ত খুবই দুর্দান্ত কাজ করে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু এখানে রিয়েল হলুদটা ব্যবহার করার চেষ্টা করো রান্নার হলুদটা না দেওয়ারই চেষ্টা করো কেননা রান্নার হলুদ যতটা না কাজ করবে তার থেকে রিয়েল হলুদ একশো পারসেন্ট কাজ করবে তোমরা যদি পারো অবশ্যই রিয়েল হলুদটা দেওয়ার চেষ্টা করো যেটা আর কি সরাসরি ভাঙিয়ে আর কি আনা হয় সেটাই দেওয়ার চেষ্টা করো দোকান থেকে হলুদটা দিলে ততটা ভালো রেজাল্ট পাবে না তো তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণের বেসন কেননা পেস্টটাকে একটু ঘন করতে হবে তোমরা চাইলে এখানে মুলতানি মাটিটাও ব্যবহার করতে পারো আর চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইট করতে খুব সাহায্য করে তোমরা সকলেই সেটা জানো আর স্কিনটার মধ্যে একটা ব্রাইট ভাব নিয়ে আসে অ্যালোভেরা আমাদের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনটাকে টাইট রাখে আর গ্লোয়িং তো করেই তো ব্যাস এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবো তো ভালোভাবে মিক্সড করাটা খুব জরুরি আগেও বললাম আর এখনও বলছি ভালোভাবে মিক্সড না হলে ভালো একটা ফেস প্যাক তৈরি হবে না আর ফেস প্যাক ভালোভাবে তৈরি না হলে আমাদের মুখের কিন্তু একদমই কাজ করবে না গ্লোয়িং করবে না আর স্কিনটার মধ্যে কালো দাগ তুলতেও কিন্তু খুব সাহায্য করবে না তো তার জন্য ভালোভাবে ধৈর্য সহকারে এগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না একটা পেস্ট তৈরি হচ্ছে বন্ধুরা এই যে যে ফেস প্যাকটা এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো দেখবে তোমাদের মুখের যে কালো দাগ আছে সেগুলো চলে যাবে ব্রণের দাগ আছে সেগুলো চলে যাবে র্যাশ দাগ সেগুলোও চলে যাবে কালো দাগ তুলতে তো খুব সাহায্য করবে যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তারাও কিন্তু এই যে যে রেমিটা এটা কিন্তু ব্যবহার করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে এটুকু তোমাদের আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পার্সেন্টের ভিতর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ভীষণ ভালো রেজাল্ট কাজ করবে তো দেখো আমি এক ঘন্টার মতো এই ফেস প্যাকটাকে রেখে দিয়েছিলাম তোমরাও চাইলে এক ঘন্টার মতো রেখে দিতে পারো তো আমি এখানে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি যে কোনো ফেস প্যাক তৈরির পরে কিন্তু প্রায় এক ঘন্টা নাহলে আধ ঘন্টার মতো রেখে দিই যাতে এটা বেশি 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 ভালো কাজ করে তোমরাও চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী রেখে দিতে পারো তারপরে এগুলোকে আমি ভালোভাবে মুখের চারপাশ করে নিয়ে নিয়েছি তোমাদের মুখের যেখানে যেখানে কালো দাগ পড়ে গেছে সেখানে সেখানে নিয়ে নেবে ঘাড়ে যদি কালো দাগ পড়ে থাকে সেখানেও কিন্তু নিতে পারো ভীষণ ভালো পাবে আর হচ্ছে যাদের মুখে ব্রণও হয়ে গেছে তাদের জন্য তো ভীষণই হেল্পফুল বন্ধুরা এই রেমিডিটা তো তারা বলবো তারা অবশ্যই কিন্তু ট্রাই করো সপ্তাহে একদিনের জায়গা দুদিন ট্রাই করো যাদের কিনা বেশি পরিমাণের ব্রণ হয়ে গেছে এবার এটাকে আমি সারা মুখে নিয়ে নেব একদম আলতো আলতো হাতে বেশি ডাবাডাবি কিন্তু করা যাবে না আর এই ফেস প্যাকটাকে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো দেখো আমি পুরো মুখে কভার করে নিয়েছি এরপর আমি আধ ঘন্টা পরে মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে এসেছি ফেসওয়াশ দিয়ে তো দেখো এবার তোমরা রেজাল্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে যে ফেস প্যাকটা আমি তোমাদের বানিয়ে দেখালাম এটা কিন্তু ভীষণই দুর্দান্ত কাজ করবে বারবার বলছি মুখের মধ্যে আলাদাই একটা গ্লো নিয়ে আসবে যেটা কিনা না সচরাচর অন্যান্য দামি ক্রিম আনতে পারবে না তো ব্যাস এইভাবে ঘরোয়া রেমিডি ইউজ করো আর আর মুখের গ্লো ফিরিয়ে নিয়ে আসো মুখের যে কালো দাগ আছে সেগুলো তুলে ফেলো দেখো বন্ধুরা দোকানের দামি দামি ক্রিম কিন্তু এগুলো করতে পারবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দিও কমেন্ট বক্সে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে